সুপ্রিয় দর্শক, কাছে দূরে যে যেখানে রয়েছেন সকলকে বরিশাল বাংলা টিভির পক্ষ থেকে সাদর সম্ভাষণ। দর্শক, ঈদ পরবর্তীকালে এবং নববর্ষের পরে আমরা এই মুহূর্তে রয়েছি বরগুনা জেলার সদরে ক্রোক এলাকায় বিসিক শিল্পনগরীর পাশে, যেখানে একটি আপনাদের বিষয় তুলে ধরবো, সেটি হলো জমি দখল। সেই জমি দখলের বিষয় আমি আপনাদের কাছে তুলে ধরছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন দারুল হিকমা মডেল মাদ্রাসা, এটি আবাসিক অনাবাসিক ডে কেয়ার নুরানি নাজেরা আলিয়া ওয়া হেলথ বিভাগ। এখানে বিসিক আবাসিক ক্রোক বরগুনা সদর মোবাইল নাম্বার একটি দেওয়া রয়েছে। আমি সেই বিষয়টি আপনারা হয়তো বা বলতে পারেন যে এটি দেখানোর কি রয়েছে। আসলে দর্শক, এটি দেখানোর উদ্দেশ্য হয়েছে, এইটি আসলে সরকারি সম্পত্তি, এই জমিটি পানি উন্নয়ন বোর্ডের, এই পানি উন্নয়ন বোর্ডের এই সম্পত্তি বেদখল, এই সাইনবোর্ড লাগিয়ে দখল করার চেষ্টা নয়, দখল করে ফেলেছে অলরেডি। আমরা আরেকটু ভিতরে গিয়ে দেখাবো এখানে যে কোটি টাকা মূল্যের সম্পদ অলরেডি দখল নিয়েছে, সেই দখলবাজদের দখল। আমরা সামনে গাড়ি দেখতে পাচ্ছি, ট্রাকের জন্য আমরা অনেক কিছু দেখাতে পারছি না, আপনারা আমাদের সাথে থাকুন। এবং আমরা একটু সামনের দিকে যাই, আস্তে আস্তে সামনে গিয়ে এই যে টিনের বেড়া এবং এখানে কোনো মতে স্ট্রাকচার দিয়ে উপরে টিন রয়েছে, সেই টিনের ছাউনি এবং টিনের বেড়া দিয়ে এখানে কোনো এক ব্যক্তি বা কতিপয় ব্যক্তি এই সরকারি জমিটুকু দখল করেছে, সেটি আপনাদের কাছ থেকে দেখাবো। এবং এটি দেখার জন্য কেউ নেই সেটিও আপনাদেরকে জানাবো। দর্শক, আমরা ভিতরে প্রবেশ করেছি, এই আপনাদেরকে দেখাচ্ছি আসলে একটি মাদ্রাসা, এটি মাদ্রাসা, মাদ্রাসার নামে একটি স্ট্রাকচার করা হয়েছে। এবং এই যে বিসিক শিল্পনগরীর যে বাউন্ডারি, সেই বাউন্ডারি ঘেঁষা এখানে অনেক সম্পদ, এটি সূত্র বলে পানি উন্নয়ন বোর্ডের সম্পদ। এটি আমরা একাধিকবার পানি উন্নয়ন বোর্ডে আমরা জানিয়েছি, অভিযোগ দিয়েছি, আমি সহ আমার অনেক মিডিয়া কর্মী ভাইয়েরাও জানিয়েছে, কিন্তু কোনো এক অদৃশ্য কারণে এটির কোনো সুরাহা হচ্ছে না। কেন হচ্ছে না সেটি আমরা জানতে পারিনি, আমরা অনুসন্ধান করছি কেন আসলে হচ্ছে না। দর্শক, আপনাদের সামনে তুলে ধরলাম, যদি আমাদের এই ভিডিওটি কর্তৃপক্ষের চোখে বাজে অথবা প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসে, তাহলে হয়তো কোনো একটা সুরাহা হতেও পারে। আমরা যদি এটিকে তুলে না ধরি এবং এই যে দখলদার বাজরা, তারা যদি এভাবে ক্রমশ নিয়মিত সারা দেশে এরকম দখল করতেই থাকে, তাহলে সোনার বাংলা কি করবে? আপনারা তো সবসময় শুনে থাকেন সোনার বাংলা গড়া হবে, কিন্তু কই, এই যে দুর্নীতিবাজরা, এই যে আপনার দখলবাজরা, তারা যদি প্রতিনিয়ত এমন এরকমের দখল করতেই থাকে, তাহলে সোনার বাংলা কে করবে? দর্শক, আমি আপনাদের মাঝ থেকে বিদায় নেব, এই ভিডিওতে আপনাদেরকে জানালাম, আপনাদেরকে এই বিষয়টি তুলে ধরলাম, যদি পরবর্তীতে আরও কোনো ভিডিও পাই সেটিও আপনাদেরকে জানাবো। আপনাদের কাছে আরও একটি অনুরোধ, ডিসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার এখানে সেট করা আছে, আমাদের নাম্বার দেওয়া আছে, বরিশাল বাংলা টিভির পক্ষ থেকে সকলকে সাদর সম্ভাষণ জানাচ্ছি। যদি কোনো জনদুর্ভোগ অথবা আপনার চারপাশে কোনো রকমের সমস্যা, জনদুর্ভোগ অথবা যেটি সমাজের ক্ষতি করছে, এমন যদি কোনো তথ্য আপনাদের কাছে থেকে থাকে, দয়া করে আমাদেরকে জানাবেন, আমরা সেটি আমাদের এই অনলাইন মাধ্যমে তুলে ধরব। এবং এটির একটি সুরাহা করার জন্য প্রশাসন অথবা স্থানীয় ব্যক্তিবর্গের নিকট আমরা তাদেরকে বলবো। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন, সকলের জন্য শুভকামনা জানিয়ে আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আমি মিজানুর রহমান সুমন, আবারও আপনাদের সামনে হাজির হব সেই প্রত্যাশায়। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।